ॐ नमो भगवते रामकृष्णाय नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरय सच्चित्सुखस्वरूपाय स्वामिनेतापहारिणे भगवान् श्रीरामकृष्णदेव युगजननि शारदादेवी যুগাচার্য স্বামী বিবেকানন্দ জগদ্ধাত্রী মাতা এবং বীরেশ্বর শিবজির চরণে ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি আমরা মূল্যবোধে ধন্য জীবন এই পুস্তক থেকে আলোচনা করছিলাম এই আলোচনার মধ্যে ছাত্রজীবনে মূল্যবোধ এই তৃতীয় অধ্যায় থেকে আলোচনা হচ্ছিল যেখানে বলা হয়েছিল না ছাত্রদের পাঁচটি সংকল্প যদি জীবনে কার্যকর হয় তাহলে তারা ভালো ছাত্র হয় সংকল্পগুলোকে বাংলা ছন্দবদ্ধভাবে এরকম বলা হয়েছে ছাত্র মোরা নিষ্ঠা মোদের পঞ্চ প্রতিজ্ঞায় স্বাস্থ্যাধ্যয়ন সত্যপকার ঐক্য প্রতিষ্ঠায় ইতিমধ্যেই আমরা স্বাস্থ্য রক্ষা সম্বন্ধে আলোচনা করেছি অধ্যয়নশীল কিভাবে ভালোভাবে হওয়া যায় সে সম্বন্ধে আলোচনা করেছি সত্য সত্য অবলম্বন করে আমাদের কিভাবে চলতে হবে ছাত্রদের সে বিষয়ে আলোচনা হয়েছে এখন আমরা ঐক্যবদ্ধ হয়ে যে আলোচনা সেটিও হয়ে গিয়েছে আজকে হচ্ছে পঞ্চম সংকল্প যেটি সেটি হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে চলা সেটি নিয়ে আলোচনা করব। তার আগে পরোপকার ইত্যাদি নিয়ে আলোচনা সেটিও সম্পন্ন হয়ে গিয়েছে তা আজকে ঐক্যবদ্ধ হয়ে চলা রূপ যে মূল্যবোধ সেটি নিয়ে আলোচনা ছাত্রদের সম্বন্ধে বলা হয়েছে আত্মত্রাণে ঐক্যবদ্ধ হয়ে চলা রূপ মূল্যবোধের অনুশীলন পঞ্চম সংকল্প বিদ্যার্থী ব্রতের পঞ্চম সংকল্প হলো। ऐकबद्ध हुए चला शक्ति निम्नूप समाज कल्याण निदानम, अतः प्रतिष्ठा मूलक संहतिशक्ति जागरणात्मक संगदध्व संवसी संग जानता इति श्रुत्यादेश अवधार्य सद उपाय पर अहम एतद् विद्या प्रतिष्ठान गोष्ठी भुक्त सर्व ऐक्यबद्धो भविम यथा साध्यम यतिशे विश्वरूपात्मकाय अखंडकतत्वाय सर्वोकाश्रयाय नमः परमात्मने स्वाहा ततो एविर मन्त्री युहुय संकल्पेषु एषु परमात्म देवतामे सहायो भवतु स्वाहा समे शुभाय भवतु स्वाहा भवतु शुभाय भवतु शिवाय भवतु क्षेमाय परमात्म देवता स्वाहा ओम विश्वानि देव सवितार दुरीतानी परासुव ইয় ভাদ্রম তন্মে আসু বা স্বাহা তত পূর্ণা হুতিহী যার অর্থ বলা হচ্ছে সুপরিচালিত সংঘশক্তি সমাজ কল্যাণের আদি কারণ অতএব তোমরা সম্মিলিত হও একবিধ বাক্য প্রয়োগ কর তোমাদের মনসমূহ সমানরূপে জ্ঞাত হোক এই ঐক্য ঐক্যবিধায়ক এবং সংঘশক্তির উদ্বোধক শ্রুতি বাক্যকে আমি আশ্রয় করব এবং সদুপায় পরায়ণ হয়ে এই বিদ্যা প্রতিষ্ঠানের গোষ্ঠীভুক্ত সকলের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে চলার যথাসাধ্য চেষ্টা করব বিশ্বরূপাত্মক এক অখণ্ডস্বরূপ সর্বলোকের আশ্রয় পরমাত্মাকে প্রণামপূর্বক আমি আহুতি প্রদান করি অনন্তর এই মন্ত্রগুলির দ্বারা আহুতি প্রদান করবে এই মন্ত্রগুলিতে পরমাত্ম দেবতা আমার সহায় হন সোয়াহা তিনি আমাদের মঙ্গলের নিমিত্ত হন সোয়াহা পরমাত্ম দেবতা আমার শুভের নিমিত্ত হন মঙ্গলের নিমিত্ত হন কল্যাণের নিমিত্ত হন সোয়াহা হে সবিতা আমার সমস্ত পা বিদুরিত কর যাহা কল্যাণপ্রদ তা আমাকে দান করার সোহা সবশেষে পূর্ণাহুতি দেওয়া হয় তাহলে পাঁচটি সংকল্প আজকের সংকল্প বলা হয়েছে ঐক্যবদ্ধ হয়ে চলা এর আগে সংকল্পগুলো সম্বন্ধে বলা হয়েছিল প্রথম সংকল্প আমি স্বাস্থ্য রক্ষা করব স্বাস্থ্যবিধান মেনে চলবো দ্বিতীয় সংকল্পে বলা হয়েছিল আমি অধ্যয়নশীল হব তৃতীয় সংকল্পে বলা হয়েছিল আমি সত্যবাদী হব চতুর্থ সংকল্পে বলা হয়েছিল আমি পরোপকারী হব আজকের সংকল্প না আমি ঐক্যবদ্ধ হয়ে চলব এই ঐক্যবদ্ধ হয়ে চলা বিষয়ে নিচে সুভাষিতগুলি বিশেষ প্রণিধানযোগ্য বলা হয়েছে প্রথম সুভাষিতটি যে উল্লেখ করা হয়েছে তাতে বলা হয়েছে পঞ্চভি সহ স্থাতব্যম পঞ্চভি সহ গন্তব্যম পঞ্চভি সহ বক্তব্যম ন ভয়ম পঞ্চভী সহ পঞ্চভী সহ স্থাতব্যম পাঁচজনের সঙ্গে একসঙ্গে অবস্থান করতে হবে মিলেমিশে থাকতে হবে পঞ্চভী সহ গন্তব্যম চলাফেরা করা পাঁচজনের সঙ্গে অর্থাৎ সকলের সঙ্গে মিলেমিশে যাতায়াত করতে হবে পঞ্চভী সহ বক্তব্যম কথাবার্তা সেটিও পাঁচজনের সঙ্গে সুমথুর ব্যবহারের মধ্য দিয়ে মিলেমিশে আমাদের বক্তব্য পেশ করতে হবে নিজে যেমন বক্তব্য রাখবো অন্যের বক্তব্য শোনার জন্য প্রস্তুত থাকতে হবে নভয়াম পঞ্চভী সহ পাঁচজনের সঙ্গে মিলেমিশে থাকলে আমাদের জীবনে আর ভয় থাকে না আমরা সুন্দর জীবন জীবনযাপন করতে পারব আনন্দে থাকতে পারবো আরেকটি সুভাষিত এরকম বলা হয়েছে অল্পানামাপি বস্তুনাম সংহতি কার্যসাধিকা তৃণর গুণত্বমাপনই বদ্ধান্তে মত্তদন্তিন দন্তিন হচ্ছে হাতিকে বলা হচ্ছে আমরা জানি হাতির সামনে যখন নাকি পরিণত বয়স হয় তাদের সেই দাঁত বেরিয়ে আসে তা সেই মত্তদন্তিন মত্তহস্তিকেও আমরা কীভাবে সংযত করতে পারি তাকেও কীভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় বলে যে তৃণগুচ্ছ এগুলো অত্যন্ত ক্ষুদ্র অত্যন্ত তুচ্ছ কিন্তু এই তৃণ সমূহকে যদি আমরা পাকিয়ে নিই তাহলে সেই তৃণগুচ্ছ এত শক্তি লাভ করে যে মত্ত হস্তিকে পর্যন্ত তার দ্বারা তৈরি তৃণগুচ্ছ দ্বারা তৈরি দড়ি দিয়ে বেঁধে তাকে নিয়ন্ত্রণে রাখা যায় তৃণম বলছে অল্পানাম পুক্পী বস্তুনাম সংহতিকার সাধিকা ক্ষুদ্র তুচ্ছ তারাও যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে তাদের দ্বারা মহৎ কর্ম হতে পারে সাধিত হতে পারে অনেক বড়ো বড়ো কাজ হয় তৃণগুচ্ছকে একত্রে পাকিয়ে নিলে যেমন একটি মত্যহস্তিকে বেঁধে রাখা যায় তেমনি অল্প ক্ষুদ্র ও তুচ্ছ বস্তুকে একত্রিত করলেও অনেক বড় কাজ হতে পারে আমরা দেখি সুসংগঠিত যে প্রাণীগুলি পিঁপড়ে তাদের কত শক্তি উঁই পোকা তাদের কত শক্তি তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে মৌমাছি তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে কত বড়ো মৌচাক কত মধু তারা সংগ্রহ করে এইভাবে ছোটো ছোটো করে বলা হয় যে প্রত্যেক সামান্য ত্রুটি ক্ষুদ্র অপরাধ ক্রমে টানে পাপ পথে ঘটায় প্রমাদ প্রতি করুণার দান স্নেহ পূর্ণবাণী এ ধরায় স্বর্গসুধা নিত্য দেয় আনে যে ছোট বালুকার কণা বিন্দু বিন্দু জল গড়ি তোলে মহাদেশ সাগর অতল মুহূর্ত নিমেষ কাল তুচ্ছ পরিমাণ রচে যুগ যুগান্তর অনন্ত মহান এই যে ছোট ছোট জিনিস সেগুলো যদি আমরা দেখি যে একত্রিত করে নেওয়া যায় তাহলে সেখান থেকে বিরাট জিনিস তৈরি হতে পারে ছোট বালুকার কণা এগুলো মিলেই মিলেই বলছে এই ক্ষুদ্র ক্ষুদ্র ধুলি মাটি এগুলো মিলে বিরাট পৃথিবী সৃষ্টি হয়েছে ক্ষুদ্র বালুকারখানা বিন্দু বিন্দু জল এক এক ফোটা জল সেগুলো ঐক্যবদ্ধ হয়ে সেই বিন্দু বিন্দু জল একত্রিত করে একটা বিরাট সাগর মহাসাগর তৈরি হয়েছে লিটল ড্রপস অফ ওয়াটার বলা হয়েছে এই ক্ষুদ্র ক্ষুদ্র জল সেটি দিয়ে তার মহাসাগর তৈরি হয়েছে ক্ষুদ্র বালুকারকা বিন্দু বিন্দু জল গড়িতলে মহাদেশ সাগর অতল মুহূর্ত নিমেষ কাল তুচ্ছ পরিমাণ এক এক মুহূর্ত কাল সময় এই চোখের পলক পড়ছে এটাকে বলছে নিমেষ এই নিমেষ হতে 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 কবে যে কাল শুরু হয়েছে আর কবে যে গিয়ে কাল শেষ হবে আমরা জানি না মহাকাল এটা চলছে এগুলো এক একটি মুহূর্ত দিয়ে কিন্তু এই মহাকালের আমরা রচিত হচ্ছে দেখতে পাচ্ছি মহাকাল তৈরি হচ্ছে তা সেরকম আমরা যদি আমাদের প্রতিদিনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাই তাহলে সেটা দিয়ে বড়ো বড়ো কাজ হতে পারে অল্প অল্প বিদ্যা যদি আমরা শিখি একদিন অনেক বড় বিদ্যান হয়ে যেতে পারি এই ক্ষুদ্র তুচ্ছ এগুলোকে যেন আমরা তুচ্ছাতি তুচ্ছ জ্ঞান না করি যে ক্ষুদ্র যেগ তুচ্ছ নহে বুঝিয়ে দিতে তাই বিশ্বপতি মুক্তাগুলি ক্ষুদ্র গড়েন ভাই মুক্তগুলো পাহাড়ের মতন বিশাল বড় হয় না কিন্তু একটা মুক্তর এত দাম যে বিরাট একটা হয়তো পাহাড় কিনে ফেলা যাবে কেন আমাদের এই ক্ষুদ্র তুচ্ছ এগুলো যেন জ্ঞান না করি হয়তো নগণ্য আমি তুচ্ছ বট বৃক্ষের সমাজে তবু ক্ষুদ্রয়ে শরীরে গোপনে মর্মর ধ্বনি বাজে একটি বিশাল বট বৃক্ষ কিন্তু তার সূচনা লুকিয়ে রয়েছে ওই বটের যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বীজ তার মধ্যে ওই বীজটি একদিন অঙ্কুরিত হয়ে ভবিষ্যতে সে মহাবৃক্ষে রূপান্তরিত হচ্ছে বটবৃক্ষে রূপান্তরিত হচ্ছে সেজন্য এই ক্ষুদ্র হলেও সেটি তুচ্ছ নয় আমরা অল্প শক্তির অধিকারী হতে পারি এককভাবে কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গেলে অনেক শক্তি আমাদের আসে সেই দশের লাঠি একের বোঝা বলে কথা আছে সেই কাহিনিটু আমরা ঐক্যবদ্ধ হয়ে চলার ক্ষেত্রে এখানে উল্লেখ করতে পারি একজন পিতা দেখেছিলেন তার পুত্ররা পরস্পর পরস্পরের সঙ্গে ঝগড়া করছে তাদেরকে কি করে এর হাত থেকে রক্ষা করা যায় এই ঝগড়াঝাঁটি করলে মনোমালিন্য হলে তারা যদি আলাদা আলাদা চলে তাহলে তাদের শক্তি দুর্বল হয়ে যাবে এ কথা বাবা বুঝতে পেরেছিলেন ছেলেদের একদিন ডাকলেন ডেকে কতগুলো পাটকাঠি সঙ্গে রেখে দিয়েছিলেন এক একজনকে দিলেন এই একটা পাটকাঠি তোমাকে দিলাম এটা ভেঙে ফেলো তো সঙ্গে সঙ্গে ওই ছোটো ছেলেটি সেও ভেঙে পেললো তারপরে আরেকটু যে তার বড় তাকেও আরেকটি পাটকাটি দিলেন সেও ভেঙে ফেলল এভাবে দেখা গেল তাদের হয়তো তিনজন চারজন ছেলে তারা রয়েছে প্রত্যেকে সে এক একটি পাটকাঠি অতি সহজে ভেঙে দিল এবার যখন নাকি তিনি এরকম আটটি দশটি পাটকাঠি একসঙ্গে দিয়ে বললেন এবার ভাঙতো দেখা গেল সেইগুলোকে ভাঙতে পারল না এর দ্বারা পিতা পুত্রদের শিক্ষা দিলেন না তোমরা যদি ঐক্যবদ্ধ হয়ে থাকো তাহলে বাইরে থেকে যত আঘাত আসুক না কেন তোমাদের তাহলে বাইরের সেই আঘাত দুর্বল করতে পারবে না কিন্তু যদি তোমরা পৃথক পৃথক থাকো আলাদা আলাদা থাকো তাহলে তোমাদের শক্তি থাকবে না তোমরা শক্তিহীন হয়ে পড়বে অথচ যদি মিলেমিশে থাকো ঐক্যবদ্ধ হয়ে থাকো তাহলে তোমরা অজেয় শক্তিতে পরিণত হতে পারবে এইভাবে সংহতি সম্বন্ধে আমাদের দেশে প্রাচীন কাল থেকে শিক্ষা দেয়া হয়ে আসছে আরেকটি সুভাষিতে বলা হয়েছে সংহতি শ্রেয়সী রাজন বিগুণেশ্বপি বন্ধুসু তুষৈরপি পরিভ্রষ্টা না প্ররোহন্তি তন্ডুলা অপূর্ব সুন্দর এই ভাবনাটি সংহতি শ্রেয়সী রাজন রাজাকেই গুরু যেন শিক্ষাদান করছেন হে রাজন সংহতি নিয়ে চলার চেষ্টা করুন বিগুণেশু অপি বন্ধুসু যে মানুষগুলির মধ্যে আপাত দৃষ্টিতে কোনো গুণ নেই তাদের সঙ্গেও আপনি তাদেরকেও নিজের শক্তির সঙ্গে যুক্ত রাখার চেষ্টা করুন গুণ আপাত দৃষ্টিতে হয়তো সকলের সমান গুণ থাকে না সমান শক্তি থাকে না কিন্তু অনেকের অল্প অল্প শক্তি দিয়ে একটা বড় শক্তি তৈরি হয় সেই জন্য যাদের তুলনামূলকভাবে শক্তি কম গুণ কম তাদের যেন আমরা তুচ্ছ তাৎ না করি একটি উদাহরণ দেওয়া হয়েছে তুষৈরপি পরিভ্রষ্টা নূহন্তি তন্ডুলা আমরা এই বিভিন্ন সময়ে ধান রোপণ করি আমরা ধান রোপণ করি কেন ধান পাবো বলে কি আমরা ধান পাবো বলে ধান রোপণ করি না ধানের মধ্যে যে সার বস্তু চাল সেটি পাবো বলেই আমরা ধান রোপণ করি এবারে এই যে চালের ওপরে সার বস্তুর ওপরে যে তুষ থাকে তুষটিকে আমরা মোটেই পছন্দ করি না তুষকে আমরা বর্জিত বস্তু বলে মনে করি কিন্তু দেখব যে চালের ওপরে তুষ নেই অর্থাৎ যেটি ধান নয় চাল কখনও অঙ্কুরিত হয় না তাহলে আমরা যদি চাল পেতে চাই তাহলে আমাদের কিন্তু ধানের প্রয়োজন রয়েছে যদিও ধানের উপরে যে তুষ সেটি বর্জিত সেটি তুচ্ছ কিন্তু এই তুচ্ছ বস্তু ছাড়া ওই তার খোসা ছাড়া চালের উপরে তার খোসা ছাড়া সেটি অঙ্কুরিত হবে না চাল কখনো অঙ্কুরিত হয় না ধানই অঙ্কুরিত হবে সেই ধান থেকে আবার আমরা গাছ তৈরি করব তারপরে আবার ধান প্রস্তুত হবে সেই ধানকে আবার ছাড়িয়ে নিয়ে তুষ আলাদা করে আমরা সার বস্তু চাল পাব তখন সেটি খাদ্য বস্তু ভাত হিসেবে বা অন্য খাদ্য হিসেবে আমরা ব্যবহার করতে পারবো কিন্তু কখনই ধান ব্যবহার সরাসরি করতে পারছি না বলে আমরা ধানের উপরে তুষটাকে বর্জ্যবস্তু বলে সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারি না হে রাজন গুণহীন মানুষের সঙ্গেও ও বন্ধুত্ব বজায় রেখে চলা শ্রেয় কারণ তুষ বর্জ্যবস্তু হলেও যে চালের উপর তুষ বর্তমান থাকে না সেটি কখনো অঙ্কুরিত হবে না আর ধান অঙ্কুরিত না হলে পরের বছর আর ফলন হবে না ফলন না হলে আমরা ধান পাব না আর ধান না হলে চাল পাবো কি করে ফলে আমাদের খাদ্য সংকট দেখা দেবে তেমনি সাধারণ মানুষের বেশি গুণ না থাকলেও এক এক সময় সাধারণ মানুষকে দিয়ে যে কাজ হয় তা বিশিষ্ট জনকে দিয়ে করানো যায় না শ্রীমা শারদা দেবী তাই বলছেন ঝাঁটাটিরও সম্মান আছে ঝাঁটা নিজে অশুচি হলেও অশুদ্ধ স্থানকে শুদ্ধ করতে হলে ঝাঁটার বিকল্প নেই তাই কাজের শেষে ওটিকে ছুঁড়ে যত্রতত্র না ফেলে যত্ন করে রাখতে হবে নির্ধারিত স্থানে রেখে দিলে তাহলে দেখা যাবে সেটি দিয়ে আবার পরে কাজ করা যাবে সহজ হবে আমরা দেখি অনেক শিক্ষিত মানুষ অনেক বিদ্যান মানুষ তারা নিশ্চয়ই প্রণম্য তারা শিক্ষিত সব ঠিক আছে কিন্তু তাদের দিয়ে সব কাজ আমরা করতে পারবো না একজন বিদ্যান মানুষকে দিয়ে আমরা ঘর বাড়ি তৈরি করতে পারবো না সেখানে রাজমিস্ত্রির সাহায্য নিতে হবে শুধু রাজমিস্ত্রি হলে হবে না সেখানে এমনি সাধারণ যে শ্রমিক এদের প্রয়োজন হবে এই শ্রমিকের কাজ একজন বিদ্যান বুদ্ধিমান ব্যক্তি তারা সেভাবে করে উঠতে পারবেন না সেগুলো প্রত্যেকের সমন্বয়ে আমাদের চলতে হবে সেই কাহিনিটিও এ প্রসঙ্গে আমরা উল্লেখ করতে পারি সেই ক্ষুদ্র ইঁদুর এবং সেই সিংহের কাহিনী কোনো একদিন সেই সিংহ বিশ্রাম করছিল সেই সময় হঠাৎ সেই ছোট্ট ইঁদুরটি ভুল করে সেই সিংহের যে গুহা সেখানে প্রবেশ করে সেই সিংহের শরীরের কাছে তার নাকের কাছে বা মুখের কাছে গিয়ে উপস্থিত হয়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে সিংহটি সে সেই ইঁদুরটিকে ধরে ফেললো ওই যে এক্ষুনি তোমাকে আমি হত্যা করব আমি তোমাকে ভক্ষণ করব। ইঁদুরটি বলেছিল হে রাজন না আপনি যদি আমাকে আজকে ক্ষমা করেন আমাকে যদি প্রাণ আমার যদি প্রাণ ভিক্ষা দেন তাহলে একদিন আমি আপনার কোনো কাজে আসতে পারবো বলে আমি চেষ্টা করব। আমি অঙ্গীকার করছি আজকে তা সে সময় অত্যন্ত তাকে অবহেলা অবজ্ঞা করে সেই ইঁদুরটিকে সিংহ ছেড়ে দিয়েছিল কিন্তু কিছুদিন পরে দেখা গেল হঠাৎ বনের ভেতর থেকে সিংহের গর্জন সেই গর্জন শুনে এগিয়ে গিয়েছিল সেই ইঁদুরটি সে দেখেছিল যে ব্যাধের যে জাল সেই জালে বদ্ধ হয়ে পড়েছে সেই সিংহটি সেই যে শক্তি সিংহের প্রবল বিক্রম পরাক্রম সে পরাক্রম বিক্রম শক্তি দিয়েও সে জাল ছিন্ন করে বেরিয়ে আসতে পারছিল না তার এই অসহায় অবস্থা দেখে ইঁদুরটি এগিয়ে গিয়েছিল সে তার তীক্ষ্ণ দাঁত দিয়ে সহজেই ওই জাল কেটে দিয়েছিল এর ফলে সিংহ বেরিয়ে আসতে পেরেছিল সে মুক্ত হয়েছিল তাহলে সিংহের শক্তিতে যেটি সম্ভব হয়নি ক্ষুদ্র ইঁদুরের শক্তিতে কিন্তু সম্ভব হয়েছে সেজন্য আমরা যেন ছোট বস্তু বলে তুচ্ছ বস্তু বলে সাধারণ বস্তু বলে সেটিকে অবজ্ঞার দৃষ্টিতে না দেখি বলা হয়েছে একটি সুন্দর সুভাষিতে আছে অমন্ত্রম অক্ষরম নাস্তি নাস্তি মূলম অনৌষধম অযোগ্য পুরুষ নাস্তি যোজক তত্র দুর্লভ অমন্ত্রম অক্ষরম নাস্তি অথেকেির চন্দ্রবিন্দু পর্যন্ত একটি অক্ষরও নেই যেটি দিয়ে মন্ত্র তৈরি হয় না সেই জন্য বলা হয় অমন্ত্রম অক্ষরম নাস্তি কোনো অক্ষরই তুচ্ছ নয় আমরা আপাত দৃষ্টিতে মনে করতে পারি ইওটার দরকার নেই উঁটার দরকার নেই অনস্বরটার দরকার নেই বিসর্গটার দরকার নেই কিন্তু এমন একটি সময় আসবে যখন অনশ্বরটি না হলে একটি মন্ত্র সম্পূর্ণ হবে না ইওটি না হলে একটি মন্ত্র সম্পূর্ণ হবে না উঁ না হলে একটি মন্ত্র সম্পূর্ণ হবে না সেই বলা হয় প্রতিটি অক্ষরই গুরুত্বপূর্ণ অমন্ত্রম অক্ষরম নাস্তি এমন কোনো অক্ষর নেই যেটির মধ্যে মন্ত্র মহামন্ত্র তৈরি করার শক্তি নেই সে অমন্ত্রম অক্ষরম নাস্তি নাস্তি মূলম অনৌষধম মূল হচ্ছে শেকর। এমন কোনো গাছের শেকড় নেই যেটি দিয়ে ওষুধ তৈরি হয় না আমরা অনেক খরচ করছি ম্যাড্রাসে চলে যাচ্ছি চেন্নাইয়ে চলে যাচ্ছি ব্যাঙ্গালোরে চলে যাচ্ছি প্রচুর ব্যয় হচ্ছে অনেক সময় নষ্ট হচ্ছে কিন্তু যদি জানতাম যে গাছটি আমার বাড়িতে রয়েছে যেটিকে অবহেলা ভরে আমি আপনি উৎপাটন করছি ছুঁড়ে ফেলে দিচ্ছি কোনো তৃণ বা ঘাস সেগুলো আমার বাড়ির পাশেই হয়ে রয়েছে সেগুলোকে আগাছা বলে অবজ্ঞা করে সেগুলোকে ছুঁড়ে ফেলে দিচ্ছি সেগুলোকে ভাগাড়ে পাঠিয়ে দিচ্ছি পুড়িয়ে ফেলছি মারিয়ে ফেলছি সেই গাছের বা সেই তৃণের একটি শেকড় সেটি ধুয়ে জল খেলেই আমার যে দুরারোগ্য ব্যাধি মনে করছি সেটি সেরে যেত কিন্তু না আমি আপনি অজ্ঞ জানি না সেই শেকড়ের কত গুণ রয়েছে সেজন্য তাকে অবজ্ঞা করছি অবহেলা করছি এরকমটা যেন না হয় বলছে নাস্তি মূলম অনৌষধম এমন কোন গাছের মূল বা নেই যেটি দিয়ে ওষুধ তৈরি হয় না তারপরে বলা হয়েছে আরও গুরুত্বপূর্ণ কথা না অযোগ্য পুরুষ নাস্তি পুরুষ বা নারী যাকে ঈশ্বর সৃষ্টি করেছেন তার মধ্যে সবই অযোগ্যতা এরকম মনে করার নেই কোনো মানুষই অযোগ্য নয় অযোগ্য হলে ঈশ্বর তাকে মানুষ হিসেবে সৃষ্টি করতেন না যখন তার ওই মানুষের শরীরটি হয়েছে সে তো কীট পতঙ্গ পশু পাখি তৃণ লতা গুল্ম এগুলো নয় যেহেতু মানুষের শরীর হয়েছে তার মধ্যে কিছু না কিছু গুণ আছেই আছে তার কাছ থেকেও আমরা শিক্ষা নিতে পারি তার সাহায্য নিয়ে আমরা চলতে পারি চললে আমাদের কল্যাণ হবে সেজন্য বলছি অযোগ্য পুরুষ নাস্তি আমি আপনাকে হয়তো অবজ্ঞা করছি জানি না আপনার মধ্যে যে গুণগুলো রয়েছে আপনি আমাকে অবজ্ঞা করছেন অবহেলা করছেন আমাকেও আপনি ঠিক ঠিকভাবে মূল্যায়ন করতে পারেননি সেই জন্য এরকম ভুল বোঝাবুঝি আমাদের হতে থাকে এরকমটি যেন জগতে না হয় বলে সুভাষিতে বলা হয়েছে তাহলে অযোগ্য পুরুষ নাস্তি পুরুষ নারী জগতে কেউ অযোগ্য নেই যোজক তত্র দুর্লভ তাহলে কোনটি দুর্লভ না কার মধ্যে কি গুণ আছে সেটি জানা মানুষের হচ্ছে আমরা স্বল্পতা লক্ষ্য করি বিবেচক মানুষ কম দেখি যিনি বুঝতে পারেন কার মধ্যে কী গুণ আছে কেন অমন্ত্রম নাস্তি নাস্তি মূলম অনৌষধম অযোগ্য পুরুষ না্তি तत्र দুর্লভ এ সম্বন্ধে স্বামী বিবেকানন্দ কি বলছেন সংকল্পে জগতে অমোঘ শক্তি দৃঢ় ইচ্ছা শক্তি সম্পন্ন পুরুষের শরীর হইতে যেন এক প্রকার তেজ নির্গত হইতে থাকে আর তাহার নিজের মন ভাবের যে স্তরে অবস্থিত উহা অন্যের মনে ঠিক সেই স্তরের ভাব উৎপন্ন করে এইরূপ প্রবল ইচ্ছা সম্পন্ন পুরুষ মাঝে মাঝে আবির্ভূত হইয়া থাকেন যখনই আমাদের মধ্যে একজন শক্তিমান পুরুষ জন্মগ্রহণ করেন তাহার শক্তিতে অনেকের ভিতর তদনুরূপ ভাবের উদয় হয় তখনই আমরা শক্তিশালী হইয়া উঠি হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ইজ দ্য হিস্ট্রি অফ এ ফিউম্যান হু হ্যাড ফেইথ ইন দেমসেলভস স্বামীজি বলছেন জগতের ইতিহাস হলো কিছু সংখ্যক মানুষের ইতিহাস যারা আত্মবিশ্বাসী ছিলেন হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ইজ দ্য হিস্ট্রি অফ এ ফিউম্যান হু হ্যাড ফেইথ ইন দেমসেলভস আত্মবিশ্বাসী মানুষের ইতিহাসই জগতের ইতিহাস তারা নিজেকে শক্তিশালী ভেবেছেন শক্তিশালী হয়েছেন স্বামীজি বলছেন ইফ ইউ থিংক ইউর সেলফ উইক উইক ইউ উইল বি ইফ ইউ থিংক ইউর সেলফ স্ট্রং স্ট্রং ইউ উইল বি নিজেকে দুর্বল ভাবলে তুমি দুর্বল হয়ে যাবে আর শক্তিশালী ভাবলে শক্তিশালী হবে সেই জন্য শক্তি সাহস সৌর্য যে চিন্তা আমাদের দেশের যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তারা দেখা গেছে যে কারা রুদ্ধ হয়ে রয়েছেন জেলে রয়েছেন কিন্তু সেখানেও তাদের শরীরে ওজন বেড়ে যাচ্ছে আনন্দে থাকছেন তারা বলছেন আমরা হচ্ছে সেই জেলের ভেতরে থেকে সিংহের হৃদয় ধ্যান করি না অভিষেক না সংস্কার সিংহস্য ক্রিয়তে বানী বিক্রমার্জিত সত্যস মৃগেন মৃগেন্দ্রতা নিজের আত্মশক্তিতে সিংহ নিজেকে প্রতিষ্ঠিত করে পশুরাজ বলে সেখানে প্রতিষ্ঠা লাভ করেন সেজন্য বলা হচ্ছে আমি আপনি যেন নিজেকে শক্তি সাহস সূর্য বীর্যের অধিকারী বলে ভাবি এবং সেই শক্তি নিয়ে আবার সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে চলি এরকম বহু মানুষ একত্রিত হলে তারা একটি অপরাজয় শক্তিতে পরিণত হয় তারা অনেক বড় বড় কাজ করতে সমর্থন স্বামীজি জন্য বিদেশে গিয়ে একদিন কথা প্রসঙ্গে বলেছেন যে তোমাদের দেশে এসে আমি প্রেমে পড়ে গিয়েছি সবাই অবাক হয়ে গেছে স্বামী বিবেকানন্দ তিনি কাম কাঞ্চন ত্যাগী সন্ন্যাসী তিনি আবার প্রেমে পড়ে যাচ্ছেন কি করে কার প্রেমে পড়লেন তাহলে সেটা জানতে হবে তিনি একটু পরেই সকলের সেই ভুল ভাঙিয়ে তিনি বলছেন না কোনো নারীর প্রেমে তিনি পড়েননি তবে তিনি পাশ্চাত্যে গিয়ে সে দেশের যে সংহতি শক্তি অর্গানাইজেশন সেই অর্গানাইজেশন শক্তির প্রেমে পড়ে গিয়েছেন এবং পরবর্তীকালে তিনি ভারতবর্ষে ফিরে এসে রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করলেন যেখানে নাকি একই ভাবের মানুষ তারা ত্যাগের ব্রতে দীক্ষিত হয়ে সেবার ব্রতে দীক্ষিত হয়ে তারা আত্মমুক্তি এবং জগতের হিত সাধন করবেন আত্মন মোকসার্থ চ এই মহামন্ত্র তিনি দিলেন রামকৃষ্ণ মিশনের নীতিবাক্য হিসেবে মূল কথা হচ্ছে সেখানেও হচ্ছে আমরা ঐক্যবদ্ধ হয়ে চলব এবং নিজের শক্তিতে আত্মশক্তিতে বলিয়ান হয়ে উঠব একটি দৃষ্টান্ত দেখো চার কোটি স্বামীজি বলছেন চার কোটি ইংরেজ ত্রিশ কোটি ভারতবাসীর উপর কীরূপে প্রভুত্ব করিতেছে সংহতি শক্তির মূল এ কথা বললে তোমরা হয়তো বলিবে উহা তো জড় শক্তি বলেই সাধিত হয় আধ্যাত্মিক শক্তির প্রয়োজন তবে কোথায় রহিল আধ্যাত্মিক শক্তির প্রয়োজন আছে বই কী এই চার কোটি ইংরেজ তাহাদের সমুদয় ইচ্ছা শক্তি একযোগে প্রয়োগ করিতে পারে এবং উহার দ্বারাই তাহাদের অসীম শক্তি লাভ হইয়া থাকে তোমাদের ত্রিশ কোটি লোকের প্রত্যেকেরই ভাব ভিন্ন ভিন্ন সুতরাং ভারতের ভবিষ্যৎ উজ্জ্বল করিত হইলে তাহার মূল রহস্যই এই সংহতি শক্তি সংগ্রহ বিভিন্ন ইচ্ছা শক্তির একত্র মিলন তখনকার দিনে স্থানীয় রাজারা পরস্পর পরস্পরের সঙ্গে বিবাদে লিপ্ত ছিল যার ফলে ভারতবর্ষে এত রাজা থাকা সত্ত্বেও দেশীয় রাজা থাকা সত্য তারা ইংরাজদের কাছে হেরে গিয়েছিলেন অথচ ইংরাজরা গুটি কয়েক মানুষ কিন্তু তারা ঐক্যবদ্ধ হয়ে থেকেছে নিজের শক্তির উপর নিজের আস্থা রেখেছে সেজন্য অল্প সংখ্যক ইংরেজ এত বিশাল জনতার যে ভারতবর্ষ সেই ভারতবর্ষকে দীর্ঘদিন ধরে শাসনে রেখেছিল পরাধীন করে রেখেছিল সেই জন্য বারবার আমাদের বলা না আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে চলি মিলেমিশে চলি আর এখনই আমার মনে অথর্ববেদ সংহিতার সেই অপূর্ব শ্লোক প্রতিভাত হইতে যে স্বামী বিবেকানন্দ বলছেন কি না ওই সঙ্গ্বং সংভো মনাংসি জানতাম দেবা দেবাভাগ যথা পূর্বে সঞ্জনা উপাসতে তোমরা সকলে এক অন্তঃকরণ বিশিষ্ট হও কারণ পূর্বকালে দেবগণ একমনা হইয়াই তাহাদের যজ্ঞভাব লাভ করিতে সমর্থ হইয়াছিলেন দেবগণ একচিত্ত বলিয়াই মানবের উপাসনার যজ্ঞ হইয়াছেন একচিত্ত হওয়াই সমাজ গঠনের রহস্য আর যতই তোমরা আর্য দ্রাবের ব্রাহ্মণ অব্রাহ্মণ প্রভৃতি তুচ্ছ বিষয় লইয়া বিবাদে ব্যস্ত থাকিবে ততই তোমরা ভবিষ্যৎ ভারত গঠনের উপযোগী শক্তি সংগ্রহ হইতে অনেক দূরে সরিয়া যাইবে সেজন্য জাতীয় সংহতির কথা বারবার আমাদের দেশে বলা হয় আমরা হ্যাঁ এক একটি দেশে এক একটি জাতি এক একটি ভাষাভাষীর লোক আমরা রয়েছি এক একটি প্রদেশে এক একটি জাতি এক একটি ভাষাভাষী লোক রয়েছে নানা ভাষা নানা মত নানা পরিধান কিন্তু বলছে বিবিধের মাঝে দেখো মিলন মহান এই ঐক্যের সুর ভারতবর্ষের কীরকম সুন্দর সুন্দর মন্ত্র উচ্চারিত হয়েছে যেখানে কিন্তু এই ঐক্যের ভাব আমরা লক্ষ্য করি পূজার মন্ত্রে আছে ওম গঙ্গে চ যমুনে চ গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু গাভেরি জলেস্পিন সন্নিধি গুরু। এই যে জল যেটি দিয়ে আমি পুজো করবো সেখানে সমস্ত এই ভারতবর্ষের উত্তর ভারত দক্ষিণ ভারত সব জায়গার বড় বড় নদীগুলোকে যেন আবাহন জানিয়ে সেখানে সেই জলরাশিকে জলকে আবাহন জানিয়ে সব নদীকে কল্পনা করা হচ্ছে এর দ্বারা গোটা ভারতবর্ষের একটা সংহতির ভাব আমরা লক্ষ্য করি भला है की कम भावना छो उत्तरम यद समुद्र से हिमाद्रेश दक्षिणम वर्षम तद भारत नाम भारती तत्र संतति उत्तरम जे भूमिखंड जे देशटी हे समुद्रेर उत्तर दिखे हिमाद्रेव दक्षिणम হিমালয়ের দক্ষিণে যে ভূমিভাগ তাহলে সমুদ্রের উত্তর দিকে এবং হিমালয় পর্বতের দক্ষিণ দিকে যে ভূমিভাগ সেটা হচ্ছে ভারতবর্ষ বলে বলা হয়েছে তা তখন থেকেই একটি অখণ্ড ভারতের চিত্র সংহতি চিত্র আমরা লক্ষ্য করি উত্তরম যদ সমুদ্রস্ব হিমাদ্রেশ ভারত ভারতনামা ভারতী তত্ত্ব সন্ততি আর এর মধ্যে যে মানুষরা বাস করেন তারা সব হচ্ছে ভারতবাসী ভারতী বলে বলা হয়েছে এখানেও ওই ঐক্যেশ্বর সেজন্য অনেকে যারা নাকি বলেন ভারতবর্ষে সংহতি ছিল না এটা সম্পূর্ণরূপে সত্য নয় এই সংহতির ভাব না থাকলে এ ধরনের মহামন্ত্র এ ধরনের কথা দেশে প্রচলিত থাকতো না তাহলে এই নদী বহু নদীকে তারা সব নদীগুলোকে তারা পবিত্র বলে জ্ঞান করতেন তারা সেগুলোতে স্নান করার জন্য ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে ভ্রমণ করতেন তীর্থে তীর্থে তারা ভ্রমণ করতেন সেই তীর্থ শুধুমাত্র যে উত্তর ভারতে বর্তমান তা নয় উত্তর ভারত দক্ষিণ ভারত পূর্ব ভারত পশ্চিম ভারত সমগ্র ভারতবর্ষ ব্যাপী এই তীর্থরাজি রয়েছে এগুলো হচ্ছে ঐক্যের দিক আর সবশেষে ভারতীয় আদর্শগত ঐক্য সেটি হচ্ছে সবচাইতে বড় জিনিস এই যে তীর্থগুলোর নাম বললাম সত্যিকারের তীর্থ কোনগুলো সেগুলো বলতে গিয়ে বলা হয়েছে সত্যম তীর্থম সমাতীর্থম তীর্থম ইন্দ্রিয় নিগ্রহ সর্বভূত দয়া তীর্থম সর্বত্রার জবমেবচ জ্ঞানম তীর্থম ধৃতিস্তীর্থম পুণ্যতীর্থম উদারিতম তীর্থানামাপ তীর্থম বিশুদ্ধির মনসোপরা ভারতবর্ষের মানুষ তারা সবসময় পবিত্রতা সাধনা করে এসেছে শুদ্ধতা পবিত্রতা আমাদের মন শুদ্ধ হলে আমাদের মধ্য থেকে হিংসা দেশ এগুলো সব বিদূড়িত হবে কিন্তু সমস্ত ভারতবর্ষেই দেখা গেছে মানুষ এই উচ্চ উচ্চ চিন্তা উচ্চ উচ্চ ভাব উচ্চ উচ্চ আদর্শকে তারা জীবনের পাথেও করেছেন জীবনের লক্ষ্য বলে স্থির করেছেন কি কীভাবে অগ্রসর হবার চেষ্টা করেছেন তারা বলতেন সত্য অবলম্বন করো এটা হচ্ছে একটি তীর্থ তাহলে তীর্থের যে ফল সেটি আমাদের লাভ হবে সত্যকে অনুসরণ করলে একটি তীর্থের ফল লাভে সত্যম তীর্থম দ্বিতীয় তীর্থ বলছে তীর্থম ক্ষমার ভাব যেন আমাদের মধ্যে থাকে সত্যম তীর্থম ক্ষমা তীর্থম ইন্দ্রিয় নিগ্রহ ইন্দ্রিয়গুলোকে যেন আমরা নিগ্রহে রাখি নিয়ন্ত্রণে রাখি তীর্থম ইন্দ্রিয় নিগ্রহ সর্বভূত তীর্থম সমস্ত প্রাণীর প্রতি যেন দয়ার ভাব থাকে সর্বত্র আর মেয়ে বচ সর্বত্র যেন আমরা আর্যব বা সরলতার অনুসরণ করি জ্ঞানম তীর্থম আমরা যেন জ্ঞানের অনুশীলন করি ধৃতি তীর্থম ধৈর্য অবলম্বন করার চেষ্টা করি জ্ঞানম তীর্থম ধৃতি স্তীর্থম পুণ্য তীর্থম উদাহরিতম তীর্থানাম অপিত তীর্থম বিশুদ্ধির মানস ওপারা তা সব শেষে বলা হয়েছে বিশুদ্ধ মন হচ্ছে সব তীর্থের বড় তীর্থ মন বিশুদ্ধ হলে সেখানে ঈশ্বর আসবেনই আসবেন তা সব জায়গায় সমগ্র ভারতবর্ষব্যাপী এই ঈশ্বরের সাধকেরা তারা হচ্ছে মনকে শুদ্ধ করার কথা ভেবেছেন ভাব শুদ্ধি শরীর শুদ্ধি হয় বাইরের জলের দ্বারা স্নান করলে কিন্তু অন্তর শুদ্ধি হয় না শুভ চিন্তা শুভ কর্মের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের ভাবগুলোকে শুদ্ধ করতে হবে চিন্তাটাকে শুদ্ধ করতে হবে তো এই দিক থেকে আমরা সমগ্র ভারতবাসী ঐক্যবদ্ধ হয়ে চলেছি যতদিন পর্যন্ত এই শুদ্ধতা নিয়ে আমরা থাকবো ততদিন ভারতবর্ষের বাইরের দৃষ্টিতে হ্যাঁ শক্তিহীন হলেও কিন্তু তার ওই যে পবিত্রতা আর শক্তি সেই শক্তির দ্বারা কিন্তু ভারতবর্ষ বেঁচে থাকবে এখনও পর্যন্ত ভারতবর্ষ বেঁচে আছে অন্য সব সভ্যতাগুলো প্রাচীন সভ্যতাগুলো ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু ভারতবর্ষ এখনও বেঁচে আছে কিসের শক্তিতে বলা হয়েছে এই শুদ্ধতা পবিত্রতা অনেস্টি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি হলিনেস ইজ দ্য হাইয়েস্ট অ্যান্ড ডিভাইনেস্ট পাওয়ার ইন আর্থ অ্যান্ড ইন হেভেন এবং এক্ষেত্রে পুরুষের চাইতে নারীদের ভূমিকা অনেক বেশি ভারতবর্ষের নারীদের সম্বন্ধে বলা হয় রাষ্ট্রস্য সুদৃঢ় শক্তি সমাজস্য চ ধারিণী ভারতের সংস্কৃতি নারী মাতা নারায়ণী সদা মাতৃত্বের শক্তি মানে শুদ্ধতা শক্তি পবিত্রতা শক্তি ত্যাগের শক্তি সেবার শক্তি বলা হয়েছে রাষ্ট্রস্ব সুদৃঢ় শক্তি একটি রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি রাষ্ট্রস্ব সুদৃঢ় শক্তি সমাজ চ ধারিণী সমাজকে ধারণ করছে সমাজকে ধারণ করছে মানে সমাজকে রক্ষা করছে ভারতের সংস্কৃতি নারী ভারতবর্ষের সংস্কৃতিতে নারী শক্তি সমাজকে ধারণ করছে রাষ্ট্রকে দৃঢ়তা দান করছে সেটি কি মাতা নারায়ণী সদা এই মায়ের শক্তি মাতৃত্বের শক্তি এবং নারায়ণী শক্তি নারায়ণের শক্তির চাইতে নারায়ণী শক্তি বেশি নারীদের সম্বন্ধে বলা হয়েছে কীর্তি শ্রী চ নারী নাম স্মৃতির মেধা ধৃতিক সমা নারীদের মধ্যে কীর্তি মানে যশ লাভের শক্তি রয়েছে যশ লাভ কখন হয় অন্যায় কর্ম করলে মোটেই না ন্যায়কর্ম সৎকর্ম শুভ কর্ম মঙ্গল কর্ম অনুষ্ঠান করার শক্তি পুরুষদের চাইতে নারীদের মধ্যে বেশি সেজন্য রয়েছে কীর্তি তাদের মধ্যে কীর্তি বা যশ লাভের শক্তি তাদের মধ্যে রয়েছে কীর্তি শ্রী শ্রী হচ্ছে লক্ষ্মী সম্পদ ঐশ্বর্যের শক্তি তা নারীদের মধ্যে সেটি বেশি লক্ষ্মী গানের লক্ষ্মী জ্ঞানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরিচে রূপে রূপে সঞ্চারী সেখানে যে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে এখানে পুরুষ নারী এদের মধ্যেও সে ঐক্যবদ্ধ থাকবে তাদেরকেও অবজ্ঞা করলে দেশ দুর্বল হয়ে যাবে সেজন্য স্বামী বিবেকানন্দ নিবেদি থেকে নিয়ে এসেছিলেন পাশ্চাত্য থেকে তিনি একদিন এখানে কলকাতায় যখন নাকি অধিবেশনে এসছেন দক্ষিণ ভারত থেকে সুব্রমণ্য স্বামী তাকে বলছেন কই তুমি একা এসছ তুমি তো শুনেছি তুমি সংসার করেছ স্ত্রীকে নিয়ে আসুনি সুব্রহ্মণ্য স্বামী বলেছিলেন যে না আমরা নারীদের এই সমাজের বাইরে নিয়ে আসি না বলছে যে জাতি তাদের যে জনসংখ্যা তাদের অর্ধেককে এরকমভাবে অন্ধকারে রাখতে চায় বাইরের পৃথিবীর আলোকের মধ্যে নিয়ে আসতে চায় না সে জাতি কি করে বড় হবে এর দ্বারা সেই দেশপ্রেমিক সংগ্রামী সুব্রহ্মণ্য স্বামীর চোখ খুলে গিয়েছিল এরপরে তিনি যখন নাকি ফিরে গিয়েছিলেন নিজের দেশের স্ত্রীকে নিয়ে সভা সমিতিতে যেতেন একসঙ্গে চলতেন ফিরতেন এবং এর জন্য তিনি গর্ব অনুভব করতেন নিবেদিতাকে গুরু হিসেবে মান্যতা দান করেছেন এখানে হচ্ছে এই সংহতি শক্তি নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা ছোট বড় সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে চলব এই ব্রত গ্রহণ করলে আমরা অনেক শক্তির অধিকারী হতে পারব। সেজন্য স্বামী বিবেকানন্দ এখানে আরও বলছেন এই ইচ্ছা শক্তি ইচ্ছা শক্তির ওপর জোর দিয়েছে উইল পাওয়ার আমাদের বাড়াতে হবে আমরা যা করি অন্যের সাহায্যের চাইতে নিজের ইচ্ছা শক্তিকে সম্পন্ন করে কাজে আমরা অনেক বেশি সাফল্য লাভ করতে পারি অন্যের সাহায্য পাবো তারপরে আমি আমার জীবনের উন্নতি করব এরকম মনে করলে হবে না এরকম প্রত্যেকটি ছেলে প্রত্যেকটি মেয়ে তারা যদি নিজেরা আত্মশক্তিতে শক্তি সম্পন্ন হয় আত্মবিশ্বাসে বলিয়ান হয় এবং তারা আবার সংহত সুসংহত হয়ে চলে ঐক্যবদ্ধ হয়ে চলে তাহলে ভারতবর্ষ একটি অন্যতম শক্তি হয়ে উঠবে ইদানিং আমরা সেটি কিন্তু লক্ষ্য করছি নানান দিক থেকে এই একযোগে কাজ করার একটি প্রবণতা চারিদিকে কিন্তু দেখা যাচ্ছে এটি যদি চলতে থাকে তাহলে ভারতবর্ষ অল্প দিনের মধ্যেই সুপার পাওয়ার হয়ে যেতে পারবে এখানকার জনসংখ্যা প্রচুর কিন্তু তারা শুধু যদি মনুষ্যত্বের বলে বলিয়ান হয় সত্য ক্ষমা দয়া এই যে সমস্ত মানবিক গুণগুলো আছে এইগুলোকে তারা সংহত করে তাহলে তারা অনেক বেশি শক্তির অধিকারী হবে বলে ইচ্ছা শক্তি সময়ের একত্র সম্মিলন এক এটি হচ্ছে রহস্য প্রত্যেকটি চীনার মনের ভাব ভিন্ন ভিন্ন আর মুষ্টিমেয় কয়েকটি জাপানি এক চিত্ত ইহার ফল কী হইয়াছে তাহা তোমরা জানো জগতের ইতিহাসে চিরকাল এরূপ ঘটে থাকে হচ্ছে জাপানিরা অল্প সংখ্যায় কিন্তু তারা ঐক্যবদ্ধ চীনের জনসংখ্যা অনেক বেশি কিন্তু তারা সেইভাবে ঐক্যবদ্ধ নয় সেই জন্য জাপানের শক্তি তুলনামূলকভাবে বেশি ক্ষুদ্র সংঘবদ্ধ জাতিগুলি চিরকাল বৃহৎ অসংবদ্ধ জাতিগুলির উপর প্রভুত্ব করিয়া থাকে আর ইহা খুব স্বাভাবিক কারণ সংহত জাতিগুলির বিভিন্ন ভাব ও ইচ্ছা শক্তিকে কেন্দ্রীভূত করা অতি সহজ আর তাহাতেই তাহারা সহজে উন্নত হইতে থাকে আর যে জাতির লোকসংখ্যা যত অধিক তাহার পক্ষে সমবেতভাবে কার্য পরিচালনা করা তত কঠিন উহা যেন একটা অনিয়ন্ত্রিত জনতা তারা কখনো একত্র মিলিতে পারে না যা হোক এই সব মতবিরোধের ইতি করিতে হইবে স্বামীজি আমাদের সেজন্য সাবধান করে দিয়ে বলছেন আমাদের যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যার মধ্যে দ্রুত সংহতি স্থাপন করার জন্য আমাদের সচেষ্ট হতে হবে তাহলে ভারতবর্ষ অপরাজীয় শক্তিতে পরিণত হবে নারী জাতির জীবনে কষ্ট দেখে স্বামীজি নিজের প্রাণে তীব্র বেদনা অনুভব করতেন কিন্তু এর কারণ সম্বন্ধে তার উপলব্ধিটি হল নারী চরিত্রের সংহতিহীনতা তিনি এ সম্বন্ধে বলেছেন আমাদের ভিতর আরেকটি দোষ আছে ভদ্রমহিলাগণ আমায় ক্ষমা করিবেন কিন্তু বহু শতাব্দীর দাসত্বের ফলে আমরা যেন একটা স্ত্রীলোকের জাতিতে পরিণত হইয়াছি এদেশে বা অপর যে কোনো দেশে যাওয়া দেখিবে তিনজন স্ত্রীলোক যদি পাঁচ মিনিটের জন্য একত্র হইয়াছে তো বিবাদ করিয়া বসে পাশ্চাত্য দেশগুলিতে বড় বড় সভা করিয়া মেয়েরা নারী জাতির ক্ষমতা ও অধিকার ঘোষণায় আকাশ ফাটাইয়া দেয় তারপর দুই দিন যাইতে না যাইতে পরস্পর বিবাদ করিয়া বসে তখন কোনো পুরুষ আসিয়া তাহাদের সকলের উপর প্রভুত্ব করিতে থাকে সমগ্র জগতেই রূপ দেখা যায় নারী জাতিকে শাসনে রাখিতে এখনও পুরুষের প্রয়োজন আমরাও এইরূপ স্ত্রী জাতির তুল্য হইয়া আছি ভারতবাসী সম্বন্ধে বলছেন আমরাও যেন সেই যে স্ত্রী জাতির মধ্যে যে দোষটি রয়েছে সেটি ভারতবর্ষের মানুষের সকলের ক্ষেত্রেই যেন প্রযোজ্য আমরা অন্য বিদেশিরা এসে যখন তারা আমাদের শাসন করবে তখন আমরা সুশৃঙ্খল তা না হলে বিশৃঙ্খল নিজেদের দ্বারা নিজেদের শাসন আমরা মেনে নিই না প্রত্যেকে তখন নিজ স্বকীয়তা নিয়ে থাকতে চাই তা এটি কে বলছেন আমাদের অন্যতম দুর্বলতা যদি কোনো নারী আসিয়া নারীর উপর নেতৃত্ব করিতে যায় অমনি সকলে মিলিয়া তাহার সম্বন্ধে কঠোর সমালোচনা করিতে থাকে তাহাকে ছিঁড়িয়া ফেলে তাহাকে দাঁড়াইতে দেয় না জোর করিয়া বসাইয়া দেয় কিন্তু যদি একজন পুরুষ আসিয়া তাহাদের প্রতি একটু কর্কশ ব্যবহার করে মধ্যে মধ্যে গালমন্দ করে তবে তাহারা মনে করে ঠিকই হইয়াছে তারা যে ঐরূপ ব্যবহারে ঐরূপ প্রভাবে অভ্যস্ত হইয়াছে সমগ্র জগতই জাদুকর ও সম্মোহনিক সম্মোহনকারী দ্বারা পূর্ণ শক্তিশালী ব্যক্তি সর্বদা এই রূপে অপরকে বসুভূত করিতেছে যদি তোমাদের দেশে একজন কেহ বড় হইতে চেষ্টা করে তোমরা সকলেই তাকে নামাইয়া আনিতে চেষ্টা করো এটা হচ্ছে ঈর্ষা স্বামীজি বলছেন জেলাস ইজ দ্য বেইন অফ আওয়ার ন্যাশনাল ক্যারেক্টার আমাদের জাতীয় জীবনে দেখা যাচ্ছে ঈর্ষা হচ্ছে আমাদের উন্নতির মূলে কুঠারাঘাত স্বরূপ একটি সুভাষিত বলা হয়েছে আমাদের জীবনে যে দুঃখ হয় কেন দুঃখ হয় কতগুলো কারণে ছটা কারণে দুঃখ হয় এর মধ্যে প্রথম কারণই বলা হয়েছে ঈর্ষা সেই সুভাষিতে এরকম বলা হয়েছে ঈর্ষি ঘৃণী ন সন্তোষ ক্রোধন নিত্য শঙ্কিত বীজে বিজে সরেতে দুঃখ ভাগিন ঈর্ষি হচ্ছে যার মধ্যে ঈর্ষা থাকে তাকে দুঃখ পেতেই হবে ঘৃণা যদি কারোর মধ্যে থাকে দু নম্বর বলা হয়েছে ঘৃণা থাকলে তাকে দুঃখ পেতে হবে ঈর্ষি ঘৃণী ন সন্তোষ কিছুতেই মন ভরছে না সন্তুষ্টি নেই অসন্তোষ অনেক জিনিসপত্র সব পাওয়া যাচ্ছে যখন যা কিন্তু তাহলেও যেন সন্তুষ্টি নেই এই অসন্তুষ্টি থাকলে তিনি কখনো সুখী হতে পারবেন না তিনি যেখানে যাবেন দুঃখ তাকে তাড়া করবে ঈষি ঘৃণী ন সন্তোষ ক্রোধন কোনো ব্যক্তির যদি বেশি ক্রোধ থাকে তাহলে তিনিও কখনো সুখী হতে পারবেন না যেখানে যাবেন সেখানে দুঃখ তাকে তাড়া করবে ঈর্ষি ঘৃণী সন্তোষ ক্রোধন নিত্য শঙ্কিত নৃত্য সঙ্গীত হচ্ছে ভয়ে ভয়ে থাকা ভয়ে ভীতি কাপুরুষতা ফিয়ার ইজ দ্য শিওর কজ অফ ডিগ্রেডেশন সিন হচ্ছে ভয় পাপ ভয় মৃত্যু সে ফিয়ার হলে কী হয় আমরা একটি সূত্র বলে থাকি মাঝে মাঝে না ফিয়ার হলে আমরা ফরগেট এভরিথিং অ্যান্ড রান এফ আর এফ ফর ফরগেট ই ফর এভরিথিং এ ফর অ্যান্ড আর ফর রান দিনের যে এত শিক্ষা এত জ্ঞান এত এত বিচার এত বিবেক সেগুলো সব ভুলে যায় এবং পালিয়ে যায় এটা হচ্ছে ভয় পেলে এরকম হয় ফরগেট এভরিথিং অ্যান্ড রান বলা হয়েছে এই ভয়কে কি করে জয় করা যাবে এই ফর্মুলার মধ্যেই সেই জয়ের সেই হিনসটিও রয়েছে কি ফরগেট না করে বলছে ফেস ই ফর এভরিথিং এ ফর অ্যান্ড রান্না হয়ে রাইস ফেস এভরিথিং অ্যান্ড রাইজ বলছি ভয়ঙ্করের মুখোমুখি হওয়া স্বামী বিবেকানন্দ বলছেন ফেস দ্য ব্রুট আমরা পালিয়ে গেলে দেয়ালে পিঠ থেকে যাবে এরপর আর পালিয়ে যাওয়ার অবস্থা থাকবে না সের নাম মুখোমুখি হতে বলছেন ফেস দ্য ব্রুট লড়াই চালিয়ে যেতে হবে সেই বিখ্যাত ঘটনা স্বামীজির জীবনে তিনি কাশির পথ দিয়ে চলছিলেন কাশি বা বারাণসী সেখানকার বাঁদরগুলো অত্যন্ত হিংস্র ভয়ঙ্কর তারা একদিন স্বামীজি একটি মন্দিরের পাশ দিয়ে যাচ্ছেন আর সেই বানরগুলো স্বামীজিকে তাড়া করেছে তিনিও পালিয়ে যাচ্ছেন আর মানুষগুলো আরও জটবদ্ধ হয়ে স্বামীজিকে আরও বেশি ধাওয়া করতে শুরু করলো হঠাৎ তিনি যখন দেখছেন যা তাদের সঙ্গে পেরে উঠছেন না একটি কণ্ঠস্বর ভেসে এলো কোনো একজন সাধু তিনি দূর থেকে বলে উঠলেন জানোয়ারগুলোর মুখোমুখি হও রুখে দাঁড়াও যে মুহূর্তে ওই শব্দ তিনি পেলেন তিনি দেখলেন এত পালিয়ে যাওয়ারও উপায় নেই তেমন সেজন্য ওই রুখে দাঁড়ালেন তাদের মুখোমুখি হলেন আর যেই রুখে দাঁড়ালেন অমনি দেখা গেল সেই বানরের দল তারা পালিয়ে গেল এর থেকে তিনি বড় শিক্ষা নিলেন না ফেস দ্য ব্রুট তাহলে ভয়ঙ্করের মুখোমুখি হতে হবে পালিয়ে গিয়ে আমরা বাঁচতে পারব না সেজন্য এই শক্তি সাহস সংযম এগুলো হচ্ছে আমাদের জীবনের পাথেও এখানে স্বামীজি আরও বলছেন যে তারা যে ঐরূপ ব্যবহার করে রূপ প্রভায় অভ্যস্ত হইয়াছে জগৎ হ্যাঁ সমগ্র জগৎ জাদুকর ও সম্মোহনকারীর দ্বারা পূর্ণ শক্তিশালী ব্যক্তি সর্বদা এই রূপে অপরকে বসীভূত করিতেছে যদি তোমাদের দেশে একজন কেহ বড় হইতে চেষ্টা করে তোমরা সকলেই তাহাকে নামাইয়া আনিতে চেষ্টা করো কিন্তু একজন বিদেশি আসিয়া যদি লাথি মারে মনে করো ঠিকই হইয়াছে তোমরা ইহা অভ্যস্ত হইয়া আছো এই দাসত্ব তিলক কপালে লইয়া তোমরা আবার বড় বড় নেতা হইতে চাও অতএব দাস মনোভাব ছাড়িয়া দাও তাহলে যেটি বলছিলাম না ছটি কারণে আমাদের জীবনে দুঃখ আসে ঈর্ষি ঘৃণী ন সন্তোষ ক্রোধন নিত্য শঙ্কিত শেষেরটি হচ্ছে পরভাগ্যোপজীবী যে সরেতে দুঃখ ভাগিন যারা পরের ভাগ্যে খায় পরের ভাগ্যে খায় মানে যারা পরাধীন যাপন করে যারা দাসত্ব করে একটি সুন্দর কথা আছে স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় দাসত্ব শৃঙ্খল বল। কে পরিবে পায় হে কে পরিবে পায় যেখানে দাসত্ব যেখানে পরাধীনতা সেখানে দুঃখ সেই আমাদের চেষ্টা করতে হবে নিজের পায়ে নিজে যেন দাঁড়াতে পারি স্বামীজি বলছেন সেটি হচ্ছে সত্যিকারের শিক্ষা যে শিক্ষা মানুষকে নিজের পায়ে নিজে দাঁড়াতে সাহায্য করে সেই শিক্ষাটা প্রকৃত শিক্ষা আর যে শিক্ষা ফলে আমরা শুধু চাকরি খুঁজছি চাকরি মানে কি চাকরগিরি চাকরগিরি মানে অন্যের অধীনতা অন্যের আধিপত্যে থাকা সেখানে বসকে খুশি করতে আমাদের সময় চলে যায় সেখানে কখনো প্রকৃত সুখ হতে পারে না সেন স্বাধীনভাবে আমি কাজ করব এই মানসিকতা থাকতে হবে নিজের পায়ে নিজে দাঁড়াব নারীদের বিশেষ করে বলা যায় তাদের জীবনে দুঃখ বেশি নারীদের জিজ্ঞেস করলে বলবে যে পুরুষদের জীবনে দুঃখ বেশি না নারীদের জীবনে দুঃখ বেশি নারীরা বলবে নারীর জীবনে দুঃখ বেশি নারীর জীবনের দুঃখ কেন এই শেষেরটি হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ভারতীয় যে সামাজিক বিধি ব্যবস্থা তাতে দেখা যাবে নারীরা তারা বাল্যকালে পিতার অধীন যৌবনে গিয়ে স্বামীর অধীন এবং বার্ধক্যে গিয়ে ছেলের অধীন এই যে অধীনতা সবসময় তারা বাবার কাছে হাত পাচ্ছে নাহলে স্বামীর কাছে হাত পাচ্ছে নাহলে ছেলের কাছে হাত পাচ্ছে এই যে অবস্থা থেকে যখন নারী সমাজ মুক্ত হবে তখন তাদের দুঃখের দিন শেষ হবে তাদেরকে সেজন্য স্বাবলম্বী হতে হবে এমন স্বাবলম্বী হবে এমন তারা উপার্জনশীল হবে এমন সামর্থ্য লাভ করবে যে তাদের ভরণ পোষণ ইত্যাদির জন্য তারা স্বামীর কাছে হাত পাতবে না বাবার কাছে হাত পাতবে না ছেলের কাছে হাত পাতবে না এই যে দুঃখ বলা হয়েছে পরাধনতা থেকে দুঃখ এখনকার দিনে আবার দেখা যাচ্ছে না নারীদের চাইতে অনেক সময় যখন জিজ্ঞেস করা হয় যে পুরুষদের জীবনে দুঃখ বেশি না নারীর জীবনে বেশি নারীরা তো স্বাভাবিকভাবে বলছেন নারীর জীবনে দুঃখ বেশি এক একটি ছেলে এক একটি তরুণ আবার মজা করে বলে না ঠিক বিরুদ্ধ ভাবটি বলবে না পুরুষদের জীবনে দুঃখ বেশি আমি তখন আবার তাদের সঙ্গে সেই মজাই করি বলতে থাকি হ্যাঁ এখন ইতিহাসের চাকাটা আবার ঘুরে গিয়েছে এখন ছেলেরা তারা হচ্ছে পরাধীন হয়ে যাচ্ছে শিক্ষা দীক্ষা এগুলোর ক্ষেত্রে নারীরা মেয়েরা অনেক বেশি এগিয়ে যাচ্ছে আর বাড়ির কাজ হাতের কাজ এগুলো করার জন্য যেন পুরুষরা ছেলেরা সেজন্য হ্যাঁ এখন ছেলেগুলো যেন স্ত্রীর দাসে পরিণত হচ্ছে স্ত্রৈণ হয়ে গিয়েছে তা না হলে তারা তাদের সামর্থ্য হারিয়ে ফেলছে নারীরা বেশি সামর্থ্যের অধিকারী চাকরি বাকরি সহ বিদ্যা বুদ্ধিতে অনেক বেশি এগিয়ে যাচ্ছে পুরুষগুলোর সেখানে দাসত্বের দিন এসছে এই দাসত্ব যারা করবে তাদের শান্তি হবে না আনন্দ হবে না সেজন্য বলা হয়েছে বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি কেহ রহিবে না বন্দি কাহারও উঠেছে ডঙ্কা বাজি নর যদি রাখে নারীরে বন্দি তবে এর পরযুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে এতদিন ধরে পুরুষ সমাজ নারী সমাজকে পীড়া দিয়েছে যন্ত্রণা দিয়েছে কষ্ট দিয়েছে অত্যাচার করেছে নির্যাতন নিষ্পেষণ করেছে কিন্তু এখন দেখা যাবে নারীরা অনেক বেশি অগ্রগতি করছে বিদ্যায় বুদ্ধিতে শিক্ষায় দীক্ষায় চাকরি বাকরি এগুলোতে এগিয়ে যাচ্ছে এবং পুরুষের জীবনে নেমে আসছে যেন অন্ধকার ওই নর যদি রাখে নারীরে বন্দি পরে তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই এখন নারীরা পুরুষদের অত্যাচার করছে বা পীড়ন করছে হাজব্যান্ডস অ্যাসোসিয়েশান গঠন করে স্বামীরা স্ত্রীদের অত্যাচারের হাত থেকে আত্মরক্ষা করার করতে চাইছে তা স্বাভাবিকভাবেই এরকমটি যেন না হয় মূল কথা নারী পুরুষ ছোট, বড় আবার বৃদ্ধ বনিতা সকলে সহানুভূতির ভাব নিয়ে চলবে ঐক্যবদ্ধ হয়ে চলবে সেখানে যেন আমাদের মধ্যে বিরোধ এগুলো দূর করার ভাবনা নিয়ে আমরা চলি যত বেশি সংহতি নিয়ে চলবো ঐক্যবদ্ধ হয়ে চলব পঞ্চভী সহ স্থাতব্যম পঞ্চভী সহ গন্তব্যম পঞ্চভী সহ বক্তব্যম নভয়ম পঞ্চভী সহ তাহলে সকলে ঐক্যবদ্ধ হয়ে চললে আমাদের ভয় দুশ্চিন্তা এগুলো দূর হবে আমরা আনন্দে থাকবো ঠাকুর মা স্বামীজির চরণে প্রার্থনা করি আমাদের মধ্যে যে বিরোধ বিদ্বেষ অন্যকে অস্বীকার করার প্রবণতা এগুলি যেন দূরীভূত হয় আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে চলতে পারি একটি কথা দিয়ে শেষ করি বলে যে সর্বে যত্র বিনেতার সর্বে পণ্ডিত মানিন সর্বে মহত্তম কুলমতদ অবশিদতি মনে হয়েছে যে বংশে দেখা যায় যেটি বাড়ি পরিবারে যে বাড়িতে সকলেই নিজেকে বড় মনে করে সেই পরিবারটা ধ্বংস হয়ে যায় তদ অবশিদতি সবে যত্র তারা মনে করছে পাঁচজন মানুষ প্রত্যেকেই মনে করছে আমি বাড়ির নেতা কর্তা সর্বে যত্র তারা সর্বে পণ্ডিত মান্য সকলেই মনে করছে আমি হচ্ছে সবচেয়ে বেশি বিদ্যান শিক্ষিত পণ্ডিত সর্বে পণ্ডিতমান সর্বে মহত্মিচ্ছেনি যে আমি বড় মহৎ আমার মতো বড় আর কেউ নেই বাড়িতে কুলম তদ অবসিদতি সেই কুলটা সেই পরিবারটাই অবসাদগ্রস্ত হয় ধ্বংস হয়ে যায় সেই এরকম যেন না হয় আমরা পরস্পরকে সম্মান দিয়ে চলব শ্রদ্ধা দৃষ্টিতে দেখব সুখে দুঃখে একে অপরের পাশে দাঁড়াবো এটি হচ্ছে সংহতি এই সংহতি হচ্ছে সুখের মূল সকলে ভালো থাকবেন নমস্কার প্রাণারাম ইউটিউব চ্যানেলের দর্শকবৃন্দকে আমরা অনেক অনেক শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা জানাই মূল্যবোধে ধন্য জীবন এই পুস্তকটি স্বামী বিবেকানন্দের জন্মস্থান এবং রামকৃষ্ণ মিশনের বিভিন্ন কেন্দ্রে এগুলো পাওয়া যাচ্ছে এখানে যোগাযোগ করলে বইটি সংগ্রহ করতে পারবেন ছাত্রদের জন্য শিক্ষকদের জন্য মাতা পিতাদের জন্য অর্গানাইজারদের জন্য এই গ্রন্থটি একটি হ্যান্ডবুক বা গাইডবুক হিসেবে কাজে লাগবে আশা করি নমস্কার শ্রদ্ধা ভালো থাকবেন সকলে রাম প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই यतो तपं नाम प्रणरम प्रणर प्रलरम प्रणरम प्रणर प्रलर